আসসালামু আলাইকুম। ভুল করলেই লস, এটাই স্বাভাবিক আমার যে কোনো ব্যবসা। তো যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মুরগির বয়স ছিল 21 দিন পর্যন্ত, কোনো মুরগিতে মর্টালিটি ছিল না। 22 দিন বয়সে যখন রানীক্ষেত ভ্যাকসিন দিই তখন মুরগি এর আগে একটু অসুস্থ ছিল, সর্দি কাশি এখনও রয়েছে। ভ্যাকসিন দেওয়ার পর পর কিছু মুরগি মরতে শুরু করেছে এবং 22-23টার মতো মুরগি মারা গেছে 3 দিনে। তো বাকিগুলো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে। তো অবশ্যই আপনারা যাদের খামার আছে বা যারা নতুন খামারি, অসুস্থ মুরগিকে কোনো সময় ভ্যাকসিন দিবেন না। অসুস্থ হলে আগে ওষুধ খাওয়াবেন, ওষুধ খাওয়ার পর কিছুটা সুস্থ হলে, সুস্থ হলে এরপরে ভ্যাকসিন দিবেন। তো ভ্যাকসিনটা না দিয়ে যদি আমি ওষুধ খাওয়াতাম হয়তো আমার এতগুলো মুরগি মারা যেত না। যেখানে জিরো ছিল মর্টালিটি সেখানে এখন 24-25 মারা গেছে। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাকিগুলো সুস্থ আছে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এ পর্যন্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।